আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে ম্যাথ এবং জব প্রিপারেশন নিয়ে। আশা করি সবাই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবা। তো তোমাদেরকে যে দুইটা ম্যাথ দিয়েছিলাম গ্রুপে, তো অনেকেই আনসার দিয়েছো ডিটেলস, যে অনেকে যেই স্কোয়ার রুটের ম্যাথ দিয়েছিলাম আর একটা হচ্ছে ডেসিমেলের ম্যাথ দিয়েছিলাম। তো এই দুইটা ম্যাথ অনেকেই আনসার দিয়েছে, আবার অনেকেই চিন্তা করতেছো যে এবং আমাকে নকও করেছো যে এগুলো তো অনেক ইজি ম্যাথ। তো সবাইকে উদ্দেশ্য করে বলবো যে পরীক্ষায় যদি এই টাইপের ম্যাথ আসে, দেখবো যে একটা গ্রুপ থাকে অনেক চিন্তা করে। আসলে কি এই ম্যাথগুলো দেয়াই হয় চিন্তার জন্য, চিন্তা করে যাতে তারা টাইম ওয়েস্ট করে থাকে। তো 33 BCS-এ একবার এসেছিল যে বাংলাদেশের রাজধানী কোথায়। আসলে এটাও কিন্তু একটা অনেক ইজি একটা কোশ্চেন, অনেকে কনফিউজড হয়ে যায় যে এই টাইপের কোশ্চেনগুলো কেন আসে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, দেখা যায় অনেক ইজি ম্যাথ দেয়, ম্যাথে দেয়, তারপর হচ্ছে জেনারেল নলেজে দেয়, তারপর দেখা যায় যে তোমার আসে বাংলাদেশের জাতীয় ফল কী, বাংলাদেশের জাতীয় পাখি কী, এই টাইপের কোশ্চেন দেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে এটা কি হইতে পারে। যেমন যেমন ওই যে বাংলাদেশের রাজধানী, তোমার অপশনে ছিল উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকা, আরেকটা অপশন কি জানি ছিল। তো অনেকে চিন্তা করছে কি যে হয়তো উত্তর ঢাকা হবে, আবার অনেকে চিন্তা করছে যে দক্ষিণ ঢাকা হবে। গত রাতে হয়তো চেঞ্জ হয়েছে, আমি তো সকালে পত্রিকা খুলে দেখি নাই, এটা উত্তর ঢাকা অথবা দক্ষিণ ঢাকা। এই যে চিন্তাগুলো করতেছে এবং তারা কি হচ্ছে তাতে কনফিউজড হয়ে যাচ্ছে একটা গ্রুপ। তো এই গ্রুপ তো চান্স পাবে না, এরা তো বাদ পড়ে যাবে। দেখা যায় এই কোশ্চেনের আনসার যদি পারো তারপরেও বাদ পড়ে যাবে, কারণ হচ্ছে যেই কোশ্চেনটার জন্য টাইম দেওয়া হয়েছিল 2 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, সেটার জন্য তুমি 1 মিনিট ওয়েস্ট করে ফেলছো। তো এত চিন্তা করা যাবে না পরীক্ষার হলে, যেটা ইজি সেটা কি ইজিই ভাবতে হবে, সাথে সাথে আনসার দিয়ে দিতে হবে। তুমি যা জানো সাথে সাথে আনসার দিয়ে দিতে হবে, এত বেশি চিন্তা করতে যাবা বিপদে পড়ে যাবা। তো আমি এখন তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দুইটা ম্যাথ আমি তোমাকে দেখিয়েছি, এই দুইটা ম্যাথ কিন্তু আসলেই ইজি। এখন কথা হচ্ছে সবাই তো চান্স পাবে না, পারলেও তো এই ম্যাথ যদি পারেও তারপরেও চান্স পাবে না। এটার কারণ হচ্ছে সবাই কি সেম টাইমের মধ্যে আনসার করতে পারবে, পারবে না। অনেকে দেখা যায় ফার্স্ট আনসার করবে, 30 সেকেন্ড আনসার করবে, অনেক 10 সেকেন্ড আনসার করবে, অনেকে 1 মিনিট, 2 মিনিট আনসার করবে দুইটা ম্যাথ করার জন্য। তো যারা ফার্স্ট অ্যান্সার করতে পারবে তারা কি করবে, টাইম এখান থেকে সেভ করে অন্য জায়গায় ইনভেস্ট করবে, ওখান থেকে আউটপুট নিয়ে আসবে, একটা ম্যাথ হলেও বেশি দাগাতে পারবে, দেখা যায় তারা চান্স পেয়ে যাবে। এই জন্যই বলতেছি ম্যাথমেটিক্স এমন একটা পার্ট যেখানে টাইম ওয়েস্টও করা যায়, যেখান থেকে টাইম সেভও করা যায়। সো এই ম্যাথে শুধু পারলেই হবে না, সাথে তোমার বুদ্ধিমত্তাও থাকতে হবে। তো এই টাইপের ম্যাথগুলোকে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, বুদ্ধিমত্তা আস্তে আস্তে তৈরি হবে তোমার মাঝে। এখন মূল কথায় চলে আসি যে এই কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো আমরা সেটা দেখি। তো এখানে দেখো যে ফার্স্টে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ডেসিমেলের ম্যাথ। এখানে দেখতে পাচ্ছি যে ডেসিমেলের এগুলো সামেশন করতে হবে। তো সামেশন করার জন্য আমরা যেই ডেসিমেলের একটা থিম জানি, ডেসিমেলের যে একটা বেসিক রুলস জানি, সেটা হচ্ছে যোগ করার সময় যেই ডেসিমেল সংখ্যাটির দশমিকের পরে সবচেয়ে বেশি ডিজিট থাকে, আমার যে ফাইনাল আনসারটি হবে ওইটার সাথে মিল থাকবে। আমি বুঝিয়ে দিচ্ছি যে প্রথমটাতে দেখো দশমিকের পরে ডিজিট হচ্ছে একটা, দ্বিতীয়টাতে দশমিকের পরে ডিজিট একটা, আবার স্কোয়ার আছে। সো এটা যদি আমি ভাঙি তাহলে দশমিকের পরে ডিজিট হবে 2টা, মানে 0.01 হবে। আর থার্ড যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 0.01, পাওয়ার আছে 3, তার মানে এটাকে ভাঙলে দশমিকের পরে ডিজিট হবে 3টা। তো এইটাই সেই সংখ্যা যেটার দশমিকের পরে ডিজিট সবচাইতে বেশি, আমার যে ফাইনাল আনসারটা হবে ফাইনাল আনসারটাও দশমিকের পরে ডিজিট থাকবে 3টা। এটাই হচ্ছে বেসিক একটা রুল যে যোগের ক্ষেত্রে। আবার গুণের ক্ষেত্রে হচ্ছে যতগুলা সংখ্যা থাকবে সবগুলা সংখ্যার দশমিক কাউন্ট করে ফেলতে হবে। যাই হোক, এটা যেহেতু যোগেরটা বলতেছি আগে, তো আনসারটা হবে হচ্ছে দশমিকের পরে ডিজিট থাকবে 3টা। এবার তুমি অপশন খেয়াল করো, অপশনে দশমিকের পরে ডিজিট কোনটাতে আছে, অপশন বিতে আছে।
তাহলে আনসার তো অপশন বি হবে, কারণ দশমিকের পরে ডিজিট তিনটা আর কোনো অপশন নাই, একটাই আছে, তো আনসার হবে বি। আমি কিন্তু এইভাবে আনসারটা দিয়ে দিতে পারি, কি দরকার আমার এটাকে চলে রাফ করার, রাফ করতে গেলেই তো টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্ট হয়ে যা বললাম, টাইম ওয়েস্ট করলে তোমার অন্য দিক দিয়ে টাইম কম দিতে হবে অন্য পার্টে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটাকে কোশ্চেন দেখেই কিন্তু তুমি আনসার দিয়ে দিতে পারবা। সেকেন্ড কোশ্চেনটা দেখি আবার, সেকেন্ড কোশ্চেনে হচ্ছে স্কোয়ার রুট। তো এখানে দেখতে পাচ্ছি যে চারটা সংখ্যা দেওয়া আছে, তো চারটা সংখ্যার মধ্যে থেকে আমরা অনেকে আনসার দিয়েছি যে 16 আর 20 গুণ করতে হবে, 16 দুগুণে 32 মানে 320, আর 8 আর 32 গুণ করলে হচ্ছে হয়তো 256, এই দুইটা আবার যোগ করলে হবে 576। এখন 576কে তো আবার রুট করতে হবে নাকি, এক তো তুমি মাল্টিপ্লাই করে টাইম ওয়েস্ট করেছো, আরেকটা হচ্ছে এখানে 576কে যদি আমি এখন স্কোয়ার রুট করি দেখা যাবে যে এটাকে আবার লসাগু টান দিতে হবে, কারণ 576 স্কোয়ার রুট তার আমার মুখস্থ নাই যে এটার স্কোয়ার রুট করলে কত হবে, 24 হবে, কিন্তু এটা তো আমার মুখস্থ নাই, জানা নাই, তো এটাকে দেখা যায় আমার ভাঙাইতে হলে লসাগু করে ভাঙাইতে হবে, এখানেও কিন্তু আরও টাইম যাবে। তো এই যে 576 অনেকে করেছো, তো 576 তুমি যে তারপরে আনসার দিলে 24, তুমি কিন্তু লসাগুটা দেখাও নাই, তো ক্যালকুলেটার তো তোমার কাছে নাই, তুমি তাহলে এটা কীভাবে 24 আনসার দিলা। যাই হোক, আনসার তো রাইট, এখন এটাকে আমি কিভাবে সলভ করতে পারি, আমি যেটা করব এখানে দেখো চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যা থেকে আমি একটা সংখ্যা কমন নিব, যদি একটা সংখ্যা কমন নিতে পারি, আমরা জানি যে সংখ্যা কমন নিলে ভিতরের সংখ্যাগুলো ছোট হয়ে যায়, যত ছোট হবে আমার জন্য স্কোয়ার রুট করা তত সহজ হবে। তো আমি এখান থেকে 16 কমন নিব, অনেকে প্রশ্ন করতে পারো যে 16 কেমন কমন নিব, এখানে তো আরও সংখ্যা ছিল, 16 কেন আমার চোখে পড়লো, এই 16 সংখ্যাটা কিন্তু আমার চোখে ফোকাস করতেছে, আমাকে কিন্তু অন্য সংখ্যাগুলো ফোকাস করে নাই। তুমি যদি প্র্যাকটিস করো দেখা যায় এই প্র্যাকটিসের মাধ্যমে তুমিও বুঝে যাবা একটা সময় যে কোন সংখ্যাটি ফোকাস করতেছে। তারপর আমি তোমাকে বলে দিচ্ছি 16 কেন ফোকাস করতেছে, এটার রিজন হচ্ছে যেহেতু এটা স্কোয়ার রুটের ম্যাথ, তো আমার সংখ্যাটাও কিন্তু ফাইন্ড আউট করতে হবে স্কোয়ার রুটের করা যায় এমন সংখ্যাগুলো, যেমন 4কে কিন্তু স্কোয়ার রুট করলে 2 হয়, সো এটা একটা স্কোয়ার রুট নাম্বার বলতে পারি আমি। তারপর হচ্ছে 9 হচ্ছে স্কোয়ার রুট করলে 3 হয়, কিন্তু 5, 6 এগুলোকে স্কোয়ার রুট করলে কিন্তু ডেসিমেলে চলে আসবে, পূর্ণ সংখ্যা হবে না। তারপর হচ্ছে 16কে স্কোয়ার রুট করলে 4 হয়, 25কে স্কোয়ার রুট করলে 5 হয়। তো এই স্কোয়ার রুট ম্যাথ করার সময় এই সংখ্যাগুলো কিন্তু আমার সবচেয়ে বেশি ফোকাস করবে কমন নেওয়ার জন্য, তো আমাকে এখানে 16 ফোকাস করতেছে। এখন আমি দেখব প্লাসের পরে যে সংখ্যাগুলো আছে ওখানে 16 আছে কিনা। ওখানে দেখো 32 একটা সংখ্যা, 32কে যদি আমি ভাঙি তাহলে হবে হচ্ছে 16 আর 2, তো 16টা যদি আমি আলাদা করে রেখে 2টা যদি আবার ওই যে এখানে যে 8 আছে এগুলো তো সবগুলোই গুণ আকারে আছে, 8-এর সাথে যদি ওই 2টা গুণ করে দিই তাহলে 8 দুগুণে 16, তাহলে এখানে 16 হয়ে যাবে 2টা, তাহলে ফার্স্টের পার্টে হচ্ছে 16 আছে একটা, আর প্লাসের পরে 16 আছে 2টা, একটা 16 যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকবে 20+16, 20 আর 16 যোগ করলে হবে 36, তাহলে একটা সংখ্যা হচ্ছে 16 আর একটা হচ্ছে 36, 16কে রুট করলে হবে 4, 36কে রুট করলে হবে 6, তাহলে 4 আর 6 মাল্টিপ্লাই করে দিলে আনসার হবে 24। আশা করি সবাই বুঝতে পেরেছো এই ম্যাথটা, তাহলে কিন্তু তুমি কোশ্চেন দেখেই কোশ্চেন থেকেই তুমি আনসারটা দিয়ে দিতে পারছো, একটু চিন্তা করি মানে তোমার আরও আলাদা করে রাফ করা লাগতেছে না, কিন্তু তুমি যেভাবে ম্যাথটা করছো এটার জন্য রাফ করা লাগবে, টাইম ওয়েস্ট হবে। তো আমরা এই টাইপের যে ম্যাথগুলো বীজগণিত, এখানেও দেখা যায় এটা এই দুইটা ম্যাথই বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছিলো 2017। তো আরও কিছু ম্যাথ এসেছিলো বীজগণিতের, ওগুলোও অনেক ইজি, সেগুলো কিন্তু আরও শর্টকাটে ট্রিক্স খাটিয়ে তুমি আনসার দিতে পারবা, তো আমি দুইটা দিয়েছিলাম যার কারণে এই দুইটা নিয়ে আলোচনা করলাম।